এটা কি হাফিজুর রহমান সাহেবের বাসা? জি, আপনি কি খুলনা থেকে এসেছেন? জি, ওনাকে একটু বলবেন যে আমি, উনি তো বাসায় নেই, আপনি আসুন আমি ঘর খুলে দিচ্ছি। আসুন, এ হচ্ছে আপনার ঘর, এখানেই আপনি থাকবেন। আপনি হাত মুখ ধুয়ে আসুন, টেবিলে আপনার খাবার দিন। না, তার দরকার নেই। তাহলে চা দিতে বলি? না, থাক। বলবে না, এমনি দেখতে এলাম, কি করছেন? তোমার আব্বু কোথায়? আব্বু তো বাজারে গেছে, শুক্রবার দিন আব্বা নিজেই বাজার করে থাকেন। আপনার এই বইগুলো থেকে আমাকে পড়তে দেবেন? দেব, তবে একটি শর্ত। কি সেই শর্ত? এই খাতায় লিখে নিতে হবে, আর দ্বিতীয় বইটা নেওয়ার আগে প্রথম বইটা ফেলে দিতে হবে। এটা অবশ্য তোমার লাভই হবে। কেমন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোমার পছন্দের কিছু বই আমি তোমাকে দিয়ে দেবো। কেননা বই চুরি চুরি নয়, এ কথাই বিশ্বাস করি না। জ্ঞান চুরিতে অপরাধ হয় না। আচ্ছা, তাহলে আমি ওই জাদুঘর থেকে যত শিল্পকর্ম আছে সব চুরি করে আনবো, কিংবা ওই ফিল্মের আর্কাইভ থেকে ফিল্মের ক্যানগুলো চুরি করে নিয়ে আসবো, তুমি সঙ্গে থেকো। কোনটা পড়ো তুমি? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত আজকে যে বইটি নেব তা যথাসময়ে ফেরত দেয়া। আচ্ছা, আপনার সাথে আমার তিন দিন কথা হলো, আপনি আমার নাম জিজ্ঞেস করলেন না তো? ও, তাই তো। কি নাম কি তোমার? অপরাজিতা। অপরাজিতা, সুন্দর নাম, সবাই বলে। না, সত্যি তোমার নামটা খুব চমৎকার। পুরনো কথা। শুধু নাম না, তোমার কথা বলাও সুন্দর। ওটা আরো পুরনো। তুমি কাজ করো, এখানে বইয়ের একটা তালিকা আছে, এ থেকে যে কোনো একটা বই চয়েস কর। আচ্ছা, তোমার প্রিয় বিষয় কি? আমার কৌতুকধাঁধা। আপনি হাসলেন কেন? না, এমনি এমনি। জানেন, ধাঁধার মধ্যে অনেক বুদ্ধির ব্যাপার আছে, একটা ধাঁধা ধরলেই বুঝতে পারবেন। আচ্ছা বেশ, দাও। বলেন তো, কি কাটলে বাড়ে? পুকুর। আচ্ছা, আরেকটা ধরুন, বলেন তো, একটা মোরগ একটা টিলার উপর ডিম পারল, এখন সেই ডিমটি কোন দিকে পড়বে? মোরগ কি ডিম পাড়ে? আপনি সব পারেন।
দাদা যাচ্ছে না? মা পাথা নেই, গভীর ভাবে এত কি ভাবছেন? ও ইয়ে, হ্যাঁ তোমার কথাই ভাবছিল। আমার কথা ভাবছিলে? গুড গুড, ভেরি গুড। কেন, তোমার কথা ভাবা কি হাসির ব্যাপার নাকি? না, মোটেই তা নয়। তবে আমি হাসতে পারবো না এমন কোন আইন আছে নাকি? আইন নেই না? না, নেই। তাহলে তো দেখছি এরকম একটা আইন পাশ করতেই হয়। আপনি করবেন আইন পাশ? তাহলেই হয়েছে। আমাকে কলেজ যেতে হবে, এবার বিদায়। কি করছো তুমি? এই মেয়ে, আরে এই যে, তুমি কি কান শুনতে পাও না নাকি? আপনি কি আমাকে কিছু বলছেন? তোমাকে ছাড়া এখানে তো কাউকে দেখছি না। তবে যে বললেন এই মেয়ে, এখানে ভুলটা কোথায় হলো? দেখুন, আপনি আমাকে যতটা ছোট মনে করেন আমি কিন্তু ততটা ছোট নই। ও, আমি খুবই দুঃখিত। আচ্ছা ভদ্রমহিলা, আপনি কি বাগান পরিচর্যা করতে খুবই পছন্দ করেন? আপনার এই রসিকতা আমার পছন্দ হচ্ছে না। আমার একটা নাম আছে। ওহো, তাই তো, খুব ভুল হয়ে গেছে। তোমার একটা নাম আছে এবং তো অপূর্ব, অপরূপ। আচ্ছা অপরাজিতা, কি করছো তুমি? আমি বাগান পরিচর্যা করছি। Thank you.
জানলায় দাঁড়িয়ে কি করছেন? তোমাকে খুব সুন্দর লাগছে। পুরনো কথা শুনতে শুনতে আমার কান ধরে গেছে। তাই বুঝি তোমাকে সবাই সুন্দর বলে না? বলি তবু বলছি, আজ অন্যের বলার সঙ্গে আমার একটা তফাৎ তো আছে। কেন? সবার দৃষ্টিভঙ্গি তো আর এক নয়। ও আচ্ছা, আপনার ঘরে ড্রেসিং টেবিল নেই কেন? নেই, থাকলে কি হতো? আমি নিজেকে দেখতে পেতাম। তা নিজেদের ঘরে যে ড্রেসিং টেবিল সেটা কি দোষ করলো? বারে মাঝে ধমক দেয়। সারাদিন বুঝে আয়নার সামনে বসে থাকো? ইচ্ছে তো করে, সুযোগ পাই কোথায়, মা ধমক দিয়েই উঠিয়ে দেন। সারাদিন আয়নার সামনে বসে অত কি দেখো? হ্যাঁ বাড়ি কেন, নিজেকে দেখি। ও তা তুমি তো দেখার মতনই জিনিস। এটা আবার কি কথা হলো? কি কথা হলো মানে? আমি তো তোমাকে প্রশংসাই করলাম। তাই বলে আমি একটা জিনিস? আমি তো মানুষ। আসলে জিনিস মানে হচ্ছে মানুষ। তুমি সত্যি খুব সুন্দর, পুতুলের মতো। আবার ওই এক কথা, আসলে মানুষ আমাকে এত সুন্দর বলে আমার ভালো লাগে না। তার মানে তোমার খুব অহংকার। অহংকার কেন হবে, অহংকার করে বোকারা। তার মানে হলো তুমি বুদ্ধিমতী না? তা তো বটেই। তাহলে তো তোমাকে বলতে হয়। কি বলতে হয়? থাক আরেকদিন বলবো। আপনার খালি অর্ধেক অর্ধেক কথা, ভালো লাগে না। এখন আমি যাই। শোনো না, এখনই যাবে? এই তো এলে। না অনেকক্ষণ হয়েছে, মা আবার খুঁজতে আরম্ভ করবেন। একটু দাঁড়াও। কি হলো, অমন করে কি দেখছেন? না এই দুদিনে না তুমি অনেক বড় হয়েছো। এই যে ওর কথাই বলেছিলাম, রিফাত আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আপনি কথায় পারবেন না। আমি তো তোমার সঙ্গে কথা বলতে পারি না। আমাকে কি আপনার চেনা চেনা যাচ্ছে? তা একটু লাগছে বইকি, গল্প শুনে অল্প অল্প চিনেছি। বসো। আপনার কথা অনেক শুনেছি। তা কার বুকে শুনেছো আমার কথা? অপরাজিতা ঠিকই বলে, আপনার বুদ্ধি কম। বলি আপনার কথা কে আমাকে বলতে পারে? অপরাজিতাই বলেছে নিশ্চয়ই? জি ঠিক ধরেছেন, বোঝা যাচ্ছে ভুল করেছিলাম আমি। বুদ্ধিটা ঠিকই আছে। কি বলেছে অপরাজিতা? আহা, খুব দেখি নিজের কথা শোনার ইচ্ছে। অপরাজিতা ঠিক এরকমই বলেছিল। কি বলেছো তুমি? কি আর বলবে আমার বন্ধু, আপনার প্রশংসা আর নিন্দে দুটোই করেছে। সে দুটো বলো শুনি। প্রশংসা করেছে আপনি খুব ভালো, আর নিন্দা করেছে আপনি আপনি খুব খারাপ। আচ্ছা তোমরা কি বাসা থেকে হাসির ওষুধ খেয়ে এসছো নাকি? আমাদের হাসির ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। আমরা আপনার বাড়িতে বেড়াতে এলাম, কোথায় চা কফি কিংবা কোল্ড ড্রিঙ্ক কিছু খাওয়াবেন না? দিব্যি হাত পা গুটিয়ে বসে আছে। হ্যাঁ নিশ্চয়ই, তা তো বটেই, একটা তো কিছু খাওয়াতেই হয়।
কোল্ড ড্রিঙ্কসই তোমাদের জন্য মানানসই হতো, কিন্তু ঘরে নেই। আর এই মুহূর্তে তোমাদের ছেড়ে আমার বাইরে যেতে একদম ইচ্ছে করছে না। ও আচ্ছা, তাই বুঝি। আমি বরং তোমাদের কফি বানিয়ে দিই। আপাতত চলবে, তবে যাবার সময় কোল্ড ড্রিঙ্কস এর পয়সাটা দিয়ে দেবেন, আমরা কিনে নিব। তবে বানান, দেখি কেমন করেন। আচ্ছা, দেখেছিস চা বাবা কপাল বেশ ভালোই বোঝা যাচ্ছে। ঠিক বলেছিস, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। এই যে শুনুন, কি বলেছি আমরা শুনেছেন? না, এটা তোমাদের ব্যক্তিগত আলাপ। জি না, ব্যক্তিগত নয়, আপনিও আছেন। আমরা বললাম সায়মা আপার কপাল বেশ ভালো। তোমাদের সায়মা আপাটি আবার কি? আছে একজন, যথাসময়ে জানতে পারবেন। তা তার কপাল ভালো হওয়ার কি হলো? না মানে আপনার ঘরে তো কোনো ড্রেসিং টেবিল নেই তাই। ড্রেসিং টেবিল নেই মানে? এত আশ্চর্য হচ্ছেন কেন? আচ্ছা আপনি বলুন, আপনার ঘরে কি কোনো ড্রেসিং টেবিল আছে? না তা নেই, কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমরা ড্রেসিং টেবিল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে কেন। আছে, কারণ একটা আছে। আসলে আপনার ঘরে একটা ড্রেসিং টেবিল আসুক, আমরা সে ব্যবস্থাই করতে চাই, কেমন হবে? ভালোই মনে হবে, কিন্তু ব্যাপারটা কি? সেদিন বললাম না, কেন আপনার ঘরে ড্রেসিং টেবিল নেই? ও, তোমরা বুঝি সায়মা নামে একটি মেয়েকে আমার ঘাড়ের উপর চাপাতে চাইছো না? শামিম ভাই রাজি, দেখছিস না মুখে কেমন হাসি। তাই তো মনে হচ্ছে, তাহলে তো শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। এই ইফাত, ঘরটা কি আমরাই হব? নিশ্চয়ই আমরাই হব। শামিম ভাই জেদ বলুন, কবে করলে সুবিধা হয়? তোমরা তাহলে সায়মা আপাকে আমার ঘাড়ের উপর চাপাবি? হ্যাঁ, আমরা আসলে সায়মা আপার সাথে আপনার বিয়ে দিতে যাচ্ছি। বেশ, আমার আপত্তি নেই। আপা একটা ব্যাপার খেয়াল রাখিস, ড্রেসিং টেবিল আর আয়নাটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি চড়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা হাসতে থাকো, আমি দেখি কফির কি হলো, কেমন? কি বুঝলি? ঠিক বুঝতে পেলাম না, তবে 50-50 আমি তোর সাথে বেদ ধরতে পারি। বেশ দাদি, ভর পেট চাইনি। ওকে ওকে। এসেছিলাম, এসে আপনার ঘরের দরজা বন্ধ দেখে ফিরে যেতে হলো। কোথায় গিয়েছিলেন শুনি?
কাল রাতে অপেক্ষা করছিলে? কেন? তাহলে চিঠি যে চিঠি? কিসের চিঠি? কিসের চিঠি আবার? কাগজের চিঠি। বুঝলাম তো কি হয়েছে। কাল রাতে দরজার নিচে এই যে এই চিঠিটা দেখলাম। আমি আপনাকে চিঠি লিখতে যাব কেন? আচ্ছা, তার মানে এই চিঠি তোমার লেখা না? আপনার সাথে তো আমার রোজই দেখা হচ্ছে, তাহলে আমি আবার চিঠি লিখব কেন? হ্যাঁ তা ঠিক, তাহলে প্রশ্ন হচ্ছে চিঠিটা কার? মনে হয় ভূত দিয়ে গেছে। কি ভূত? গেছ না মামদ? আপনি সুমনার কথা শোনেননি? ঠিকই, আমরা এই বাড়িতে আসার আগে থাকত, আত্মহত্যা করেছিল। ঠিকই, কেন? প্রেম প্রেম বোধ হয় অনেকের কান্নাটান্না শুনে। আপনি শোনেননি? না শুনে থাকলে শুনবেন, হয়তো সশরীরে এসেও যেতে পারে। ওই চিঠিটা তাহলে সেই ভূতের কাজ হতে পারে। হতেও পারে। আচ্ছা, আমার সামনে যে বসে আছে সে কি অপরাজিতা নাকি সুমনার ভূত? কি মনে হয়? মনে তো কত কিছু হয়। কি মনে হয়? মনের সব কথা না বলাই ভালো। কেন কেন? মনের কথা বলতে কি অসুবিধে? সব কথা বলা যায় না। আশ্চর্য, কেন বলতে পারবেন না? সমস্যা হতে পারে। তাই বুঝি, তা বলি দেখুন না। আসলে না, আপনি ছোট্ট শিশুটির মতোই রয়ে গেছেন। আমারও কত কি বলতে ইচ্ছে হয়, তাই বলে কি আমি কি বলতে ইচ্ছে হয় বলো না। বলবো না, কি হবে বলে কেউ বুঝবে না। বুঝবে, বলার মতো বললে সবাই বুঝবে। বলবো না। কেন বলবে না? আমার ইচ্ছে। আসলে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওসব এখন আমার শুনতে ইচ্ছে করছে না, আমি কফি খাব। আচ্ছা বেশ, দু মিনিট বস, আমি এক্ষুনি বানিয়ে আছি। আচ্ছা থাক, আজ আমি বানাচ্ছি। কদিন পর তো সায়ম আব্বার জন্য আপনাকে বানাতেই হবে। দেখো, ওই মোটা মেয়ে না আমার ঠিক পছন্দ না, সুতরাং তোমাদের কথা মতো তোমাদের এই সায়ম আব্বার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না। তাহলে কেমন মেয়ে আপনার পছন্দ? কেমন মেয়ে? কেমন মেয়ে আর, বিয়ে যদি করতেই হয় কোনোদিন, তাহলে তোমার মতো মেয়েকে বিয়ে করব। ঠিক আছে, খুঁজে দেওয়া যাবে। কিন্তু শোনো, তোমার মতো মেয়ে কি আর পাওয়া যাবে? যাবে না কেন, নিশ্চয়ই যাবে। না, আমার মনে হয় তোমার মতো মেয়ে আর পাওয়া যাবে না। তুমি কি যে বলেন না, আমাদের কলেজে গেলে সব বুঝতে পারতেন। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? দাগা খেয়েছেন? কি খেয়েছে? দাগা মানে কেউ কথা রাখেনি অথবা কেউ কথা দেয়নি এমন। ইপা ঠিকই বলেছে। কি বলেছে তোমার বান্ধবী? বাবা, আমার বান্ধবীর কথা শোনার দেখি খুব ইচ্ছে। বলো না। বলেছে দাগা খাওয়াতে হারা। কেউ যদি একথা বলেই থাকে, আমি তো আর কিছু করতে পারি না। তবে ব্যাপারটা শুধু আপনার চেহারায় নয়। আর কোথায়? এক মিনিট।
মানুষ না ভূত বুঝেন না? আপনি আসলে কিছুই বুঝেন না, ইতি কেউ না। শোনো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওই ভূতটার না আরেকটা চিঠি পেয়েছি, ভূতটার নামও জানা গেছে, কেউ না। ভাবছি ভূতের এই চিঠি দুটো নিয়ে তোমার সঙ্গে আলাপ করব। ভূতের চিঠি নিয়ে আবার আলাপ? ভাবছি ভূতটাকে ধরব। কিভাবে ধরবেন? কিভাবে আবার ফাঁদ পেতে? যে ধরবে তার ধরার ইচ্ছে যদি সত্যি সত্যি থাকে তাহলে আর তাকে ফাঁদ পাতে হবে না, ভূত আপনি আপনি এসেই ধরা দেবে। কফি খাবে? না, আমি এখনো নাস্তাই খাইনি। আমি কফি খাই। হ্যাঁ, বললে না তোমাদের সাড়ে নটার জন্য আমাকে নাকি কফি বানাতেই হবে। তারপর কিন্তু ভাবছি যে কষ্ট হয়ে গেল, বিয়েটা সত্যি সত্যি করে দেয়। আমি ঠিক করলাম যে তোমাদের ওই সাড়ে নটাকেই আমি বিয়ে করবো। এছাড়া অন্য কোনো পুজোটা সম্ভব হয়নি। কে বলেছে? কে বলেছে ওই ধুমসি সায়মা ছাড়া আপনার কপালে বউ জুটবে না? কিভাবে জুটবে বল? একে তো বয়স হয়ে গেছে, আপনার যা চেহারা, আপনার চেহারা অনেক সুন্দর, তার মা বাপ না লোকেরা যোগ্য না। আমি সুন্দর? তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। সেদিন যে বলে আমার চেহারা পেতে মতো, ওইসব তো কত কি বলি। আসবো।
হঠাৎ মামার বাড়ি যেতে হয়েছিল, তাই এ দুদিন আসতে পারিনি। তোমায় নতুন করে পাব বলে হারাই খানে খা ভালোবাসার ধান তোমায় নতুন করে পাব বলে দেখা দেবে বলে তুমি হও যে আদার শান ভালোবাসার ধান তোমায় নতুন করে পাব বলে এই দুদিন আসতে পারিনি বলে খারাপ লেগেছে? খারাপ লেগেছে কিনা জানি না, তবে মনে হয়েছে যে মন্ত্র বলে পৃথিবী যে প্রকোষ্ঠেই তোমাকে আটকে রাখুক না কেন, আমি সাত সমুদ্র তেরো নদী পার হয়েও তোমাকে ঠিক উদ্ধার করে আনব। ইস, বুড়ো ছেলে সব কত। তুমি আমাকে বুড়ো বললে, তাতে বুঝি বুড়ো ছেলে খুব রাগ হয়েছে। আসলে তো আমি তোমার থেকে বয়স অনেক বড়। কে বলেছে? আপনি আমার চেয়ে তেমন বড় নন। তাই কে বলল তোমাকে? আমি বললাম। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো? বলুন। ইচ্ছে করে তোমাকে সামনে বসিয়ে শুধু দেখি আর দেখি। একটু বেশি বেশি। কাল রাতে তোমাকে আবার স্বপ্নে দেখেছি। সত্যি সত্যি দেখেছেন? হ্যাঁ সত্যি, তোমাকে কেন মিথ্যে বলতে যাবো?
কি দেখেছি শুনবে? শুনবো। দেখলাম তুমি আর আমি একটা নির্জন জায়গা, অন্যরকম পরিবেশ, পাশে অজস্র ফুল ফুটে রয়েছে, দুজনে হাঁটছি, হঠাৎ দেখি যে কখন যেন তোমার হাত আমার হাতের মধ্যে। আমি এখন যাব। স্বপ্নে কি হলো তারপর শুনবে না? শুনবো, আজ তো ছুটির দিন, নাস্তা করে আবার আসবো। এখন যাই। শোনো, আমরা কাজ করো, তুমি আজ এখানে নাস্তা করো। এখানে? আচ্ছা ঠিক আছে, তবে শুধু চা আর বিস্কিট। ঠিক আছে, তুমি ততক্ষণে খবরের কাগজটা পড়তে থাকো, আমি চা বানিয়ে নিয়ে আসি। আপনি শুধু শুধু বানিয়ে কথা বলেন। কি আবার বানিয়ে বললাম? এই যে বললেন স্বপ্নের কথা। কেন, আমি বুঝি স্বপ্ন দেখতে পারি না? তা অবশ্য পারেন, তবে স্বপ্নটা আপনি এভাবে দেখেননি। তুমি তো পুরোটা শুনলেই না। একসময় দেখি খুব নির্জন একটা জায়গা, পুরাকৃতির সিদ্ধি হবে, কেউ নেই আশেপাশে, শুধু তুমি আর আমি, পাশে একটা একটা নদী। ঘটনাটা অনেকটা এইরকম, মোরে হেরি প্রিয়া ধীরে ধীরে দ্বীপ খানি দ্বারে নামাইয়া আইল সম্মুখে, মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধালো শুধু সকরুণ আঁখি, হে বন্ধু আছো তো ভালো? তাইমাপার কপাল তাহলে মন্দিরে রয়ে গেল। তুমি তুমি কখন এলে? বাহ, আপনাকে দেখছি আজ বেশ লাগছে। তাই নাকি? তা যাই বলি সপা, বাজিতে হার শেষ পর্যন্ত আমারই হলো। কিসের বাজি? আরে ওই যে মনে নেই? কিন্তু কি নিয়ে বাজি রে, আমি তো কিছুই জানি না। সে দুদিন পরেই বুঝবেন, আপাতত চাইনিজের পয়সাটা দিলেই চলবে। বুঝতেই তো পাচ্ছেন, জানাজানি হলে আমরা অবশ্য ব্যাপারটা চেপেই রাখবো। ধরে নেওয়া যা একদিন যাই ঘটেছে সবই স্বপ্ন, সবই শামীম আহমেদ আর অপরাজিতা ভূতের কাণ্ড। Thank you.
আবহাওয়াটা বেশ সুন্দর, তাই না? জানেন, কাল রাতে আপনাকে স্বপ্নে দেখেছিলাম। তাই? কি দেখেছি শুনবেন না? কি দেখলে বলো। দেখলাম অনেক দূরে শুধু আমি আর আপনি, চারদিক নীরব, মাঝে মাঝে শুধু ঘন্টার ধ্বনি, অনেকটা এরকম মুখে তার চাহি, কথা বলিবার গুণে কথা আর নাহি, সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহকার, দুজনে ভাবিনু কত মনে নাহি আর, দুজনে ভাবিনু কত চাহি দোহ পানে, অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়নে। তুমি আমার না